সারাদিনের কর্মব্যস্ততা এবং সেখানে একটা কোথাও দায়বদ্ধতা, কোথাও একটা আগামী প্রজন্মকে তার শিক্ষার মাধ্যমে শিক্ষিত করে তোলা, সমস্ত কিছু গুরু দায়িত্ব যেমন রয়েছে ঠিক তেমনই দায়িত্ব বা প্যাশন বা ডেডিকেশন যদি অ্যাস্ট্রোলজির প্রতি থাকে, ক্লান্তি নিমেষে দূরে সরে যায় এবং সারা দিনের শেষে এই রাত্রিকালীন অনুষ্ঠানে চলে আসা যায়। অন্তত সেটা বাস্তবের মুখে প্রমাণ করে দেখাচ্ছেন আমাদের প্রত্যেকের প্রিয় স্যার প্রফেসর ডক্টর বাসু। একটু আগেই যে দৃশ্যগুলো আমরা দেখছিলাম, তিনি কোনো কিছু জাহির করার পন্থায় বিশ্বাসী না হলেও মানুষ প্রতিষ্ঠান, সেটা দেশজ হতে পারে, আন্তর্জাতিক ক্ষেত্রে হতে পারে, চিনে নিচ্ছেন, স্বীকৃত করছেন তাকে। তার দায়বদ্ধতা আরো কয়েক গুণ বেড়ে যায়, কয়েক গুণ বেড়ে গেছে, বেড়ে চলেছে, যার জন্যে এই বিশেষ অনুষ্ঠান নিয়ে তার আশার দায়বদ্ধতা এবং অঙ্গীকার পূরণের লক্ষ্যে চলে এসছেন তিনি। কিন্তু এই আশাটা শুধু আশা যাওয়া এই তকমায় নয়, সেখানে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে, আমাদের প্রতি তার যে দায়বদ্ধতা সেটা নামান্তর রূপে এক এক পর্বে এক এক রকম ভাবে বিশ্লেষণের যে ডালি নিয়ে তিনি চলে আসেন পূর্ব প্রতিশ্রুতি মতো, আজকেও তার ব্যতিক্রম হবে না। আরো অনেক ঘোষণা আছে, সেটা অনুষ্ঠানের সাথে থাকলে একে একে জানতে পারবেন। আর আছে অনেক তথ্য, অনেক বিশ্লেষণ, কিভাবে বিজ্ঞানের আলোয় জ্যোতিষ বিশ্লেষিত হয় সেটা স্যারের এই অনুষ্ঠান থেকে আমরা জানতে পারি, বুঝতে পারি এবং ইচ্ছা থাকলে শিখতে পারি। সেই লক্ষ্যেই অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করতে হবে, কারণ তিনি প্রস্তুত ঠিক যেমন সেই নামজাদা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে, সেখানে বোর্ড ওয়ার্কের মাধ্যমে স্টুডেন্টদের সমস্ত কিছু শিখিয়ে দেন, বুঝিয়ে দেন, এখানেও অ্যাস্ট্রোলজিক্যালি সেই বিশ্লেষণ নিয়ে তিনি প্রস্তুত আমাদের প্রত্যেকের প্রিয় স্যার প্রফেসর ডক্টর বাসু। কাজেই স্বাগত আপনাদের জানাই, স্বাগত জানাই স্যারকে। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। লেট মি স্টার্ট টুডেজ ডিসকাশন উইথ আ প্র্যাকটিক্যাল ফেনোমেনা, যেটা আমরা সবাই এক্সপিরিয়েন্স করেছি জীবনে, বাট সেই প্র্যাকটিক্যাল ফেনোমেনাটাকে ঠিক করে নোটিস করে এবং আমাদের জগৎকে শিক্ষা দিয়েছেন একটা উক্তির মাধ্যমে। কার উক্তি? তাঁর জীবনী নিয়েই আজকে আলোচনা করব, বিজ্ঞানের আলোয় জ্যোতিষ। ঘটনাটা এরকম, যখন বৃষ্টি শুরু হয়, যখন বৃষ্টি শুরু হয় আকাশে, সমস্ত পাখিরা যে যার আশ্রয় খোঁজে, আশ্রয় খোঁজে, একটা শেল্টার খোঁজে বৃষ্টি থেকে নিজেকে বাঁচানোর জন্য। শুধুমাত্র একটি পাখি, একটি স্পেসিসের পাখি যার নাম আমরা বলি বাজ পাখি, তিনি তাই সেই বাজ পাখি চেষ্টা করে সেই বৃষ্টি ভেদ করে আরো উঁচুতে উঠতে, সেই লেয়ারে বিলং করতে চায় যেখানে বৃষ্টি নেই, বৃষ্টি তার নিচের স্তর থেকে শুরু হয়। আমরা জানি অ্যাটমসফিয়ারিক কিছু লেভেল আছে, একটা পার্টিকুলার লেভেল থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়, তার উপরে বৃষ্টি হয় না। তো সেই বাজ পাখি তার অ্যাটিচিউড, তার মেন্টালিটি এমনই, সে চেষ্টা করে সেই বৃষ্টিকে ভেদ করে সেই লেয়ারে পৌঁছতে। এখান থেকে কি আমাদের কি শিক্ষা পাই আমরা? যে জীবনের চরম সময়গুলোতে, দুঃসময়গুলোতে আমরা সবাই আশ্রয় খুঁজি, সেই সময়ে ফাইট করা উচিত, ফাইট করে সেই প্রবলেমটাকে সলভ করা উচিত। এটি একটি উক্তির মাধ্যমে যিনি আমাদের বলেছিলেন, জগৎকে শিক্ষা দিয়েছিলেন সেই স্বনামধন্য বৈজ্ঞানিক, রিনাউন্ড সায়েন্টিস্ট, এমিরেটাস প্রফেসর এন্ড আওয়ার এক্স প্রেসিডেন্ট, আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি লেট প্রফেসর ডক্টর APJ আব্দুল কালাম। তাঁর চার্ট নিয়েই আজকে আলোচনা করব। আগের দিন আমরা আলোচনা করেছিলাম
যে একজন মানুষের চরিত্র বিচার করতে গেলে, কি ধরনের মানুষ সেটা বিচার করতে গেলে কোন চার্টটা, ষোড়শ বর্গের ডিভিশনাল চার্টের কোন চার্টটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, হলো দৃক্কান বা D3। আজকে আলোচনা করব কোন মানুষের কর্মের জায়গাটা দেখতে গেলে, কাজের জায়গা দেখতে গেলে যে চার্টটা সব থেকে বেশি জরুরি, সেটা হলো দশমাংশ D10। আপনারা বিভিন্ন অনুষ্ঠানে এই স্পেশাল এপিসোডে এরকম দেখতে পারবেন, প্রত্যেক দিন এই জ্যোতিষশাস্ত্রকে আমরা ইফ উই ক্লাসিফাই দি অ্যাস্ট্রোলজি ব্রডলি ইন্টু টু ক্যাটাগরিজ, তাহলে আমরা বলবো একটা হলো ম্যাথামেটিক্যাল বা গণিত জ্যোতিষ, আর একটা হলো ফলিত জ্যোতিষ অর্থাৎ অ্যাপ্লায়েড। আমার এই স্পেশাল এপিসোডে আপনি দেখতে পাবেন যে কখনো আমি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে বোঝাবো, আলোচনা করব জ্যোতিষশাস্ত্রে কতটা আমাদের জীবনে ফলপ্রসূ হয়, আর সেই ফলপ্রসূর হওয়ার জন্যে সেখান থেকে আমরা একজনের প্রেডিকশন করি, সেটাকে বলা হয় ফলিত জ্যোতিষ, যেটা জীবনে ফলছে একজনের। আজকে জীবনের কর্মভাব নিয়ে আলোচনা করতে গিয়ে আমি একটা চার্ট অ্যাজ এক্সাম্পল নিয়েছি, সেটা হলো প্রফেসর ডক্টর APJ আব্দুল কালামের চার্ট। তার আগে বলে নি, সাধারণভাবে আমি প্রত্যেকবার যেটা বলে থাকি যে মানুষের জীবনের কোনো একটা ভাব বিচার করতে গেলে শুধুমাত্র লগ্ন ছক বা নবাংশ ছক বিচার করে হয় না, যেটা ম্যান্ডেটারি সব ভাবের জন্যে সেটা হলো ভাব স্ফুট। এখান থেকেই নামটা এসছে ভাব স্ফুট, অর্থাৎ D1 বা লগ্ন ছকে যে গ্রহটা যে স্থানে ফল দিচ্ছে আদৌ কি সেই স্থানে ফল দিচ্ছে, ভাব ছকে দেখা যায় অনেক সময় দিচ্ছে না, তার আগের ঘরের ফল দিচ্ছে। তাহলে কোনো একটি প্ল্যানেট, কোনো একটি নেটিভের ভাগ্যস্থানে তুঙ্গ অবস্থায় D1 বসে থাকলেও, তুঙ্গস্থ থাকলেও সে অনেক সময় তুঙ্গের ফল নাও দিতে পারে। সে নবম স্থানে না থেকে ভাগ্যস্থানে তুঙ্গ অবস্থায় না থেকে আছে কিন্তু ফল দিচ্ছে অষ্টমের। আগের দিনের আলোচনাতে আপনারা সবাই বুঝতে পেরেছিলেন, আমি বুঝিয়ে দিয়েছিলাম, সেই ব্যক্তির ভাগ্যস্থানে ভাগ্যপতি তুঙ্গস্থ হয়ে আছে কিন্তু ভাব চাটে ভাব স্ফুটে অষ্টমের ফল দিচ্ছে, অর্থাৎ আমি ক্লেম করতে পারি না, আমি বলতে পারি না এই এই ব্যক্তির ভাগ্য দারুণ চরম তা কিন্তু নয়, তার আয়ু অনেক বেশি বলতে পারি, কারণ অষ্টম স্থান আমাদের আয়ু বিচার করে। তাই ভাব চার্টটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়াইল এক্সামাইনিং আ পার্টিকুলার ভাব ফর আ পার্টিকুলার নেটিভ উইথ দ্য D1 D9 অ্যান্ড দ্য করেসপন্ডিং চার্ট টু বি কনসিডার্ড। এইখানে আমি আজকে দশম ভাব নিয়ে আলোচনা করব মানুষের। দেখা যাক ডক্টর কালামের চার্ট সম্বন্ধে বলতে গিয়ে কি কি বেরিয়ে আসে। দেখুন D1টা, দেখুন D1 মানে প্রথম ছক যেটা বলি, তার কর্কট লগ্ন, লগ্নের তৃতীয়ে বুধ, কেতু, রবি, চতুর্থে মঙ্গল, শুক্র, পঞ্চমে চন্দ্র, ষষ্ঠে শনি, সপ্তম অষ্টমে কিছু নেই, নবমে রাহু অবস্থান করছে। আগের দিনে বলেছিলাম যে আমি এই অ্যারোগুলো দিয়ে ইন্ডিকেট করছি তার ভাবটা, ভাবেতে কিভাবে গ্রহগুলো ফল দিচ্ছে। এখানে আর একটা চার্ট, অর্থাৎ এই চার্টটার মধ্যে D1 এর মধ্যে আর একটা চার্ট ইনক্লুডেড, এমবেডেড রাদার, এটা হলো ভাব চার্ট। এই টাইম সময়ে এই স্থানের অসুবিধার জন্য যাতে একসঙ্গে বোঝা যায় তাই আমি ভাব চার্টটাকেও এখানে এমবেড করে দিয়েছি, অর্থাৎ এখানে দুখানা ছক বোঝাচ্ছে। যে অ্যারোটা ইন্ডিকেট করছে সেই গ্রহটা ওই স্থানে থাকলেও ফল দিচ্ছে তার পাশের ঘরে। এইখানে দেখুন নবমে রাহু থাকলেও সে ভাব চার্ট অনুযায়ী ফল দিচ্ছে অষ্টমের। এখানে দেখুন পঞ্চমে চন্দ্র থাকলেও ফল দিচ্ছে চতুর্থের, এবং লগ্ন সাপেক্ষে এখানে শুক্র চতুর্থে থাকলেও
ফল দিচ্ছে তৃতীয়ের, এবং লগ্ন সাপেক্ষে কেতু তৃতীয় থাকলেও ফল দিচ্ছে দ্বিতীয়ের, এই অ্যারোগুলো এইভাবে ইন্ডিকেট করছে। তো দেখুন প্রফেসর কালামের চার্টে কর্কট লগ্ন ভাগ্যপতি মানে নাইন্থ লর্ড বৃহস্পতি, সেই বৃহস্পতি লগ্নে তুঙ্গ অবস্থায় বসে আছে। কর্কটে জানি আমরা বৃহস্পতি তুঙ্গস্থ, সেই বৃহস্পতি অর্থাৎ নবমপতি লগ্নে তুঙ্গ অবস্থায় বসে আছে, এক নম্বর পয়েন্ট ডি ওয়ান। দ্বিতীয় পয়েন্ট দেখুন, এই জুপিটার অ্যান্ড সান, আমরা কি জানি নবমপতি ফোর্থ হাউস মাধ্যমিক অবধি, ফিফথ হাউস আমাদের হায়ার সেকেন্ডারি থেকে মাস্টার্স অবধি, অ্যান্ড বারবার বলেছি নাইন্থ হাউস থেকে আমরা দেখতে পারি একজনের রিসার্চ ওয়ার্ক অ্যান্ড তার পোস্ট ডক। তাহলে দেখতে পাচ্ছেন নাইন্থ লর্ড যে রিসার্চ করায়, যে গবেষণা করাচ্ছে, সেই লর্ড লগ্নে তুঙ্গস্থ। তাহলে বোঝা যাচ্ছে ইনি কি পরিমাণ এনার রিসার্চ মেন্টালিটি ছিল এবং তার জীবনে সেটা প্রতিফলিত হয়েছিল। আপনারা জানেন ডক্টর এপিজে আব্দুল কালাম বিখ্যাত লেজারের বিখ্যাত অনেক, ইনি মিসাইল টেকনোলজির ওনার কৃতিত্ব সবাই জানে, জগৎ বিখ্যাত। উনি মিসাইল উপরে খুব ভালো রিসার্চ ওয়ার্ক করেছিলেন, ওনার প্রচুর পেপার আছে নাম করা, এবং ওনার অনেক ছাত্রছাত্রী যারা আজকে এই মিসাইলের উপরে কাজ করে চলেছেন ওনার দেখানো পথ অনুসরণ করছেন। এবং দেখুন বলছিলাম সানের অবস্থা, দেখুন সানের অবস্থা যদি দেখেন তাহলে এই লগ্নে সান আমাদের কোথায় আছে, লগ্নে সান যদি দেখে নি, দেখুন তৃতীয় আছে, লগ্নে সান তৃতীয় রবি লগ্নেতে, লগ্ন সাপেক্ষে তৃতীয় রবি বুধের সঙ্গে একসঙ্গে বসে আছে। কেতু কিন্তু ডিসরাপ্ট করছে না জায়গাটাকে, কারণ কেতু ফল দিচ্ছে দ্বিতীয়ের। তাহলে রবির এই জায়গাটা ভালো এবং বুধের নিজস্ব জায়গা, বুধ এখানে তুঙ্গস্থ কন্যাতে, তাহলে রবি এবং বুধ এক জায়গায় থেকে গিয়ে তাকে রিসার্চের অর্থাৎ রিসার্চ ফিল্ডে একটা কালমিনেটিং পয়েন্টে সম্মানে সেই জায়গায় তুলে দিয়েছিল। দু নম্বর পয়েন্ট। থার্ড পয়েন্ট দেখুন, এবং তাকে শুধু রিসার্চ ওয়ার্ক না, রবি বুধ একসঙ্গে এইভাবে থাকলে তিনি একজন ভালো পলিটিশিয়ানও হতে পারেন এবং একজন ভালো ইকোনমিস্টও হতে পারেন। দেখুন নেক্সট বলবো, মঙ্গল এবং চন্দ্র এক জায়গাতে আছে, এই চন্দ্র কিন্তু পঞ্চমে থাকলেও ফল দিচ্ছে চতুর্থে, যেখানে মঙ্গল আছে। তাহলে মঙ্গল এবং চন্দ্র এক জায়গায় থাকলে আমরা জানি সুবক্তা এবং অর্গানাইজড মেন্টালিটির হয়। তিনি যে কি ধরনের সুবক্তা ছিলেন তা আমাদের কারুরই জানতে বাকি নেই, এবং বলতে পারেন সেই জায়গায় আশ্চর্যের বিষয় তিনি জীবনের শেষ দিন লেকচার দিতে দিতেই কিন্তু প্রাণ ত্যাগ করেছিলেন। তো এরপরে দেখুন শনি, সাধারণভাবে শনি বুধ আমাদের বৈষয়িক বুদ্ধি দেয়, শনি দেয় আমাদের রিসার্চ ওয়ার্ক বা গবেষণামূলক চিন্তা ভাবনা, দূরদর্শিতার পরিচয় দেয়। যাদের দূরদর্শিতা নেই তারা গবেষণা ক্ষেত্রে খুব একটা বেশি এগোতে পারে না। এই শনি কোথায় আছে, সিক্সথে, কিন্তু আনন্দ স্থানে। সেখান থেকে বোঝা যাচ্ছে উনি খুব আনন্দের সঙ্গে রিসার্চ ওয়ার্ক করতেন। এই শনি সিক্সতে আছে আনন্দের স্থানে, মানে অটোমেটিক্যালি ওনার কোনো শত্রু থাকলেও, আমাদের কোনো এমন কোনো মানুষ নেই যার শত্রু থাকে না, বিশেষ করে যখন তিনি একটা জায়গায় পৌঁছে যান, সেলিব্রিটি হয়ে যান, সেই সেন্সে তার শত্রুর সংখ্যাও বেড়ে যায়, সবার জীবনে প্রযোজ্য। যাই হোক, তো এটা ব্যক্তিগতভাবে দেখেছি আমি, পার্সোনালিও আমি ফিল করেছি। যাই হোক, তো সেই ক্ষেত্রে বলি এই শনি ষষ্ঠে আছে, তার মানে ইনি অটোমেটিক্যালি শত্রু জয় করতে পারবেন, শত্রুরা এনার কাজকর্মে খুব একটা ডিসরাপ্ট করতে পারবেন না। নাইনতে রাহু ফল দিচ্ছে অষ্টমে, কিন্তু নাইনতে রাহু আছে বৃহস্পতির ক্ষেত্রে অবস্থান করছে,
এই ক্ষেত্রে বোঝা যায় যে উনি কিন্তু বহুমুখী প্রতিভার অধিকারী হবে। এইগুলো D1 থেকে আমরা এই কনক্লুশন গুলো পেলাম তার গ্রহ সন্নিবেশ দেখে। এবার চলে আসি আমি তার দশমাংশ, যেটা আজকে আলোচনার বিষয়, এই দশমাংশ। তার সঙ্গে দেখা যাক তার কোন কোন গ্রহ বর্গোত্তম আছে। D10টা আগে আমি বলে নি। D10-এ দেখুন লগ্ন, D10-এ লগ্নে শনি অবস্থান করছে। D10-এ লগ্নে শনি অবস্থান করছে, অর্থাৎ এই ক্ষেত্রে জাতকের টেকনিক্যাল কম্পিটেন্স বৃদ্ধি পায়। দশমাংশে যদি লগ্নে শনি থাকে, সেই জাতক জাতিকা খুব ভালোভাবে টেকনিক্যাল ফিল্ডে এগোতে পারবেন। এবং যেটা এক্ষুনি বলছিলাম, শনি যার কারক, রিসার্চ ওয়ার্ক, এবং তার রিসার্চ ওয়ার্কটা তার প্রফেশনাল ফিল্ডেও ইমপ্লিমেন্টেড হবে, অর্থাৎ তিনি PhD বা পোস্ট ডক যে ফিল্ডে করেছিলেন সেই ফিল্ড থেকেই তার প্রফেশনাল লাইফে এন্ট্রি হবে। আপনারা জানেন তিনি বরাবরই মিসাইল এর উপরে রিসার্চ করে এবং তার কার্যক্ষেত্রটাও তার উপরেই ছিল। এবং তিনি দেখুন, আর একটা কথা বলি, D1-এ লগ্নে বৃহস্পতি নবমপতি, এর মানে তিনি একজন ভালো টিচার ছিলেন, গ্রেট টিচার ছিলেন, খুব ভালো একজন শিক্ষক প্রফেসর ছিলেন। যাই হোক, D10-এ দেখুন আবার টেন্থ লর্ড, D10-এর টেন্থ লর্ড ভেনাস, সেই টেন্থ লর্ড ভেনাস আছে পঞ্চমে, অর্থাৎ পঞ্চম যে জায়গাটা বলি আমাদের হায়ার স্টাডি, একই সেম সেই হায়ার স্টাডি। এখান থেকেও বোঝা যাচ্ছে তার কর্মে, কর্মজীবনে তিনি যে, অর্থাৎ কর্মকারক গ্রহ, সে ফিফথে বসে আছে। আগে থেকেই বোঝা যাচ্ছে তিনি মাস্টার্স যখন থেকে করেছিলেন, তার কর্ম প্রফেশনাল লাইফে সেই ফিল্ডেই তিনি কাজ করে, হায়ার স্টাডি মাস্টার্সটা ধরে নিই, মাস্টার্স করতে এডুকেশন ফিল্ড, ফিফথ ফিল্ডও, ফিফথ হাউসও এডুকেশনের জন্য হাইলি রেসপন্সিবল। এবং ইলেভেন্থে দেখুন, ইলেভেন্থে মঙ্গল, মঙ্গল আমরা জানি একজন পার্সনকে খুব অ্যাক্টিভ করে দেয়, মঙ্গল একজন পার্সনকে খুব অ্যাক্টিভ করে, খুব ডাইনামিক প্ল্যানেট। সেই মঙ্গল D10-এ ইলেভেন্থে প্লেসড, তার মানে হচ্ছে, এবং D1-এর মোর ইম্পর্টেন্ট ইজ D1-এর দশমপতি মঙ্গল, সে D10-এ ইলেভেন্থে বসে আছে। তার মানে তার সাধারণভাবে যে কর্মকারক গ্রহ, সে দশমে, দশমাংশে দেখা যাচ্ছে লগ্ন সাপেক্ষে একাদশে বসে আছে। তার মানে সেখান থেকেও তিনি আর্থিক সচ্ছলতার একটা জায়গায় চলে আসবেন। আর আমি D9-এ বলবো যে বর্গোত্তমা দেখতে গেলে দেখুন, ইলেভেন্থে সান, যেটা একজনকে খুব প্রেস্টিজিয়াস জায়গায় নিয়ে আসে, সম্মানে একটা চরম জায়গায় নিয়ে চলে আসে। তার জন্য উনি শেষ জীবনে প্রেসিডেন্ট হিসেবে তাকে আমাদের ভারত, ভারতীয়রা বা আমাদের ভারতবর্ষ তাকে মেনে নিয়েছিলেন এবং খুব ভালোভাবে, খুব ভালো রকম একজন রাষ্ট্রপতি হিসেবে নিজেকে স্বীকৃত করেছিলেন। সেই দেখুন রবি, সেই রবি কিন্তু বর্গোত্তমা D9-এ রবি যেখানে বসে আছে, D1-এও রবি সেখানেই বসে আছে। কোনো একটা প্ল্যানেট, ইফ আ প্ল্যানেট ইজ প্লেসড অন দ্য সেম সাইন ইন D1 অ্যান্ড D9 বোথ, দেন উই কল দ্য প্ল্যানেট অ্যাজ আ বর্গোত্তমা, সেই রবি কিন্তু বর্গোত্তমা। তো তিনি চরম সম্মান পেয়েছিলেন জীবনের, ফ্রম প্রফেশনাল ফিল্ড অ্যান্ড ফ্রম ওনার এই অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ড, অর্থাৎ তিনি ছিলেন বোথ অ্যাডমিনিস্ট্রেটর অ্যাজ ওয়েল অ্যাজ আ গ্রেট টিচার। এবং লগ্নে D9-এ লগ্নেতে শনি, লগ্নেতে শনি দেখুন, D9-এ লগ্নে শনি আছে, এবং এর থেকে বোঝা যায় তার টেকনিক্যাল নলেজ, অর্থাৎ তিনি যে বিষয়ে রিসার্চ করেছিলেন কতটা ডেপথ ছিল। এই সমস্তগুলো কনক্লুড করলাম D1, D9 এবং D10-এ। আশা করি আপনাদের প্রোগ্রাম ভালো লেগেছে। আজকে আর সময় নেই, আজকে এখানে থামতে হচ্ছে। এরকম প্রত্যেক দিন বৃহস্পতিবার বিভিন্ন ভাব নিয়ে, তার করেসপন্ডিং চার্ট নিয়ে, কখনো ম্যাথামেটিক্যাল কখনো অ্যাপ্লাইড, সেই জায়গাটা একসঙ্গে আলোচনা করা যাবে। দেখতে থাকবেন প্রোগ্রাম, সুব্রতবাবুকে দিয়ে দিচ্ছি, দেখতে থাকবেন এবং তার সাথে কিছু কিছু স্যারকে বুঝতে চাইবেন, ভাবতে চাইবেন। সেই প্রাজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব যিনি আমাদেরকে এইভাবে দেশের একজন এমন উচ্চস্তরীয় সম্মানীয় ব্যক্তির সম্পর্কে বিশ্লেষণটা করেন, মন দিয়ে বোঝা যেমন,
এই গভীরতার সঙ্গে তার গভীরতা কতটা সেটা অনুধাবন করা এই সম্ভব হয়। বিশেষ অনুষ্ঠান এমনি হয় না, বিশেষত্ব সেইভাবেই তৈরি হয় কোন মানুষের প্রাজ্ঞতায় বিজ্ঞতায় বিশ্লেষণে। সেটাই আমরা ধন্য হলাম, চোখ থাকবে এই সময়, আবারও মুখোমুখি হব। আর যদি প্রয়োজন থাকে হেল্পলাইন নাম্বার ওয়েবসাইটের দরজাটা খোলাই রয়েছে আপনাদের জন্য। আজকে থাকছি, ভালো থাকুন সবাই, নমস্কার।